সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। তো আমরা ইতিমধ্যে আমাদের গণিত যোগ্যতা ভিত্তিক অধ্যায় 1, 2, 3, 5, 6 ইতিমধ্যে শেষ করে ফেলেছি। তো যে টপিকসটা বাকি ছিল সেটা হলো আমাদের যে সম্পর্কিত প্রশ্ন আছে সেই ওই টপিকসটা বাকি ছিল, আজকে ওই টপিকসটা নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে? তো দেখো এই সম্পর্কিত প্রশ্নগুলো আসলে তোমরা যদি অঙ্ক যথাযথভাবে অঙ্ক অনুশীলন করো তাহলে সংকেত অনুষ্ঠানের উত্তর দেওয়ার কোনো সমস্যাই নেই। সংকেত অনুষ্ঠান কোনো বইয়ের বাইরে থেকে আসবে না, মাথা যে ভূগোল করছে তার ভিতর থেকে কিন্তু সংকেত প্রশ্নগুলো হয়। তো আমাদের পরীক্ষায় 20টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের মান 1, ঠিক আছে? তো 20টারই উত্তর দিতে করতে হবে। তো ঠিক ফার্স্টে না হলে আমি কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে লিখেছি, তো আমার সাথে সাথে শুরু করো। প্রথমে লিখেছি দেখো গুণফল নির্ণয়ের সূত্র কি, গুণফল নির্ণয় সূত্র, গুণফল নির্ণয় সূত্র কি আমরা জানি? তাহলে গুণফল নির্ণয় সূত্র কি আমরা, আমি এটা উত্তর লিখি নাই, তাহলে গুণ 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 আমার কি হয় গুণফল। এরপর বলছে গুণ নির্ণয় সূত্র লিখো, গুণ গুণ মানে বড় সংখ্যা, যে যাকে গুণ করা হয় কি, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলো গুণ। এরকম আবার আরো প্রশ্ন আসতে পারে গুণ কাকে বলে, তাহলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে গুণ বলে, আবার বলতে পারে গুণক কাকে বলে, গুণক হলো যে সংখ্যা দ্বারা, মানে যে সংখ্যা একটি সংখ্যাকে মনে করো আমি 75/5 দিয়ে গুণ করো, ঠিক আছে? তাহলে 5 হলো আমার গুণক, তাহলে যে সংখ্যাকে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে গুণক বলে, আর যে সংখ্যা গুণ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে গুণ বলে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে। এরপর দেখো 3 নম্বরে একটা প্রশ্ন লিখছি 101/45 কে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য কিভাবে সাজাতে হবে, এটা আমাকে করতে হবে না, যেহেতু 1 নম্বরে এটা আমাকে করতে হবে না, কিভাবে সাজাবে সেই জিনিসটা লিখতে হবে। এটা কিন্তু আমরা 101/45 দিয়ে আমি গুণ করতে পারি নর্মালি, কিন্তু এখানে প্রশ্নটা বলছে সহজ পদ্ধতিতে গুণ করতে কিভাবে সাজাতে হবে, কিভাবে সাজাই আমরা সহজ পদ্ধতিতে আমরা গুণ করছিলাম না। তাহলে দেখো 101 তাহলে 100+1, অর্থাৎ আমরা একটা ফিগার নিয়ে আসি 100, যদি এটা নিয়ে নাম দিলাম তাহলে করতে হবে 100-1 গুণ 45, এখানে যেহেতু 101 আছে তাহলে কি করছি আমি 100+1 গুণ 45, অর্থাৎ 100 101 এর সাথে 45 কি গুণে সম্পর্ক, এটা 1 থেকে উত্তর। এরপর দেখো ভাজক সবসময় ভাগশেষের চেয়ে কি হয়, ভাজক সবসময় ভাগশেষের চেয়ে কি রাখবে কি সবসময় কি হয় বড় হয়, আমি লিখছি দেখো আমি শুধু লিখছি ভাজক সবসময় ভাগশেষের চেয়ে কি হয় বড় হয়। 5 নম্বরে বলছে দেখো ভাগশেষ কারিগর ভাজক কারিগর কোন চিহ্নটি বলবে, অর্থাৎ আমি আগের প্রশ্ন বলে দিয়েছি তোমাদের কি ভাজক সবসময় ভাগশেষের চেয়ে কি হয় বড় হয়, ভাজকটা ভাগশেষের চেয়ে বড় হয়, তাহলে এখানে ভাগশেষ এখানে ভাজক কে বড় হবে, এখানে ভাজক, তাহলে কি হবে তাহলে ভাগশেষ ক্ষুদ্রতার কাছে ভাজক এসে তাহলে চিহ্নটা কোন দিকে হবে, অর্থাৎ ভাজকটা কাছে ভাগশেষের চেয়ে কি হয় বড় হয়, তাহলে ভাজক সবসময় ভাগশেষের চেয়ে বড় হয়, তাহলে দেখো তাহলে ভাগশেষ ক্ষুদ্রতর ভাজক, অর্থাৎ ভাগশেষ ভাজক ভাগশেষের চেয়ে বড় হয়, ভাগশেষটা ছোট হয়, এই জিনিসটা কে বলবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গণিতের জন্য। এবার দেখো 6 নম্বরে 4টি কলমের মূল্য 80 টাকা হলে 10টি কলমের মূল্য কত, এখানে তোমাকে 2টা কাজ করতে হবে, সেটা হলো প্রথমে 4টা কলমের মূল্য থেকে 1টা কলম মূল্য, তখন 80 থেকে 4টা কলম মূল্য 80 টাকা, 80 থেকে তোমার 4টা কলম মূল্য থেকে 1টা কলম মূল্য আমাকে বের করতে হবে, প্রথম কি করতে হবে আমাকে বাদ করতে হবে। প্রথমে দেখো আমি 80 কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে কত 4 2 8, ঠিক আছে, 0 0 3 এখানে বসে যাবে, তাহলে কত 20 টাকা, 1টা কলমের মূল্য 20 টাকা। এখন কিন্তু আমার উত্তর হয় নাই, আমাকে কি বলছে ওরা 10টি কলমের মূল্য বের করতে হবে, এগুলো কিন্তু সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 10টা কলমের মূল্য 1টা দাম দিয়ে 20 টাকা, তাহলে 10টার দাম আমি কি করবো গুণ করে আমরা বের করবো, 0 দিয়ে গুণ করলে কি হয় 0। আচ্ছা আমি একটু করে দেখাচ্ছি তোমাদের, তাহলে 0 0
একটা লিখবে আর অবশ্যই কি লাগবে যে আমাকে তোমার রাগ করতে মন করে এই কথা আমাকে রাগ করতে হয়েছে এটা কিন্তু রাগটা তোমাকে অবশ্যই দেখাতে হবে নালে শূন্য নম্বর তুমি পাবে না এরপর দেখো খোলা বাক্য এটা প্রশ্ন নিয়ে মানে খোলা বাক্য কাকে বলে খোলা বাক্য যখন একটি বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে তোমরা বলতে চাই এটা করতে হবে এটা হলো আমাদের অধ্যায় চার থেকে অধ্যায় চার থেকে কোনো ভাষা না এই অধ্যায় চার থেকে কয়েকটা মানে শব্দ সংখ্যা পরীক্ষায় তোমাদের পিএসসি পরীক্ষায় একটা অ্যাধারে থাকবে এখান থেকে কোনো ভাষা না জাস্ট একটা বা দুটা শব্দ প্রশ্ন থাকে তো আমি সেই সেই অধ্যায় থেকে তোমরা শব্দ প্রশ্নগুলো চর্চা করবো আমি কয়েকটা লিখছি দেখো খোলা বাক্য বাক্য যখন একটি বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তখন তা কি বলে খোলা বাক্য বলে মনে করো এখানে এটা বলছে কি ক একটি জোড় সংখ্যা বই আছে দেখো ক একটি জোড় সংখ্যা এটি একটি খোলা বাক্য কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে যা ক এর মানের উপর কি যা ক এর মানের উপর কি এরপর দেখো কি বলছে এটা আমরা
চুম্বকের ঘটনা লসাগু ও কষাগুর পূর্ণ রূপ কি এটা কিন্তু দর লসাগু ও কষাগুর পূর্ণ রূপ কি তাহলে আমরা জানি লসাগু ও কষাগুর পূর্ণ রূপ হলো কি লসাগু গরিষ্ঠ সাধারণ গুণিতক কষাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় ঠিক আছে